শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় দিনের শেষ ভাগটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচে টেস্ট সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে লঙ্কানদের 397 রানে অল আউট করে দিয়েছে টাইগাররা। বোলাররা তাদের কাজ যথাযথভাবে শেষ করার পর নিজেদের দায়িত্ব ভালোভাবেই সামলেছে ব্যাটাররা, যার ফলে দ্বিতীয় দিনের শেষ ভাগটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। প্রথম টেস্টের দ্বিতীয় দিনে এদিন লঙ্কানদের 397 রানে অল আউট করে দিয়েছে বাংলাদেশ। লঙ্কানরা 153 ওভার পর্যন্ত ব্যাটিং করতে পেরেছে প্রথম ইনিংসে। অ্যাঞ্জেলো ম্যাথিউসকে 200 রান পূর্ণ করতে দেয়নি টাইগার স্পিনার নাইম হাসান। টাইগারদের প্রথম ইনিংসে সফল বোলার তিনি, তুলে নিয়েছেন লঙ্কানদের 6টি উইকেট। শ্রীলঙ্কাকে 397 রানে অল আউট করে দেওয়ার পথে বল হাতে বড় ভূমিকা ছিল তার। বাংলাদেশের লক্ষ্য ছিল লঙ্কানদের 400 রানের ভিতরে আটকানোর। নিজেদের লক্ষ্য শতভাগ পূরণ করেছে টাইগার বোলাররা। নাইম হাসানের 6 উইকেটের পাশাপাশি বল হাতে দুর্দান্ত ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টাইগার এই অলরাউন্ডার এদিন 39 ওভার বোলিং করে 12 ম্যাডেন দেওয়ার পাশাপাশি মাত্র 60 রান দিয়ে তুলে নিয়েছেন 3 উইকেট। দলের হয়ে সবচেয়ে ইকোনমিক্যাল বোলার সাকিব 1.54 ইকোনমি রেটে বোলিং করেছেন। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের পর ব্যাট হাতে নিজেদের দায়িত্ব সফলভাবে পালন করছেন বাংলাদেশের দুই ওপেনার আহমেদুল জয় ও তামিম ইকবাল। লঙ্কানদের বিপক্ষে এদিন তৃতীয় দিনের শেষ ভাগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 19 ওভারে কোনো উইকেট না হারিয়ে 76 রান। 31 রান করে অপরাজিত মাহমুদুল জয়, অন্যদিকে 35 রান করেছেন তামিম ইকবাল। দুইজনই অপরাজিত আছেন দলের স্কোর বোর্ডে 76 রান যোগ করে। সব মিলিয়ে দ্বিতীয় দিনটা নিজেদের করে নিয়েছে টাইগাররা। এখনো লঙ্কানদের থেকে বাংলাদেশ পিছিয়ে আছে 321 রানে।